ছাত্ররা যদি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাধ দিতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে পরিণত করা হবে এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি চির টলারেন্স নীতি অবলম্বন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি আজকে বিশ্বজিৎ হত্যা বিচার করতে গিয়ে আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে তারপর বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা তো বিচার দিইনি শেখ হাসিনা কাউকে ছাড় দেননি এখানে সেদিন যা ঘটেছে কেউ তো ওখানে রাজনৈতিক কোন কর্মসূচি পালন করতে যায় সেখানে তো কোন রাজনৈতিক কর্মসূচি ছিল আজকে আমি রাজনীতি করি সেজন্য বুয়েটে আমি যেতে পারব এটা কোন ধরনের আইন এটা কোন ধরনের নিয়ম আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই ঘটনার তদন্ত চলছে আমরা পতিয়ে দিচ্ছি ছাত্ররাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে পরিণত করা হবে এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে একসামে দিতে সেখানে কি নির্বাচন কমিশন এ নিয়ে কোনো অভিযোগ করেছে আবার নির্বাচন কমিশন স্বাধীন যদি ইলেকশনে কোন প্রকার প্রভাব বিস্তার হয় নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব আছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া আমরা তো কোনো কথা বলি নির্বাচন কমিশন যদি মনে করে অনিয়ম ব্যবস্থা নিয়ে